আজ সকালে ব্রেকফাস্ট বানালাম। আজকে আমাদের এখানে মেলা দ্বিতীয় দিন, তো আজকে সুদীপ্ত এসেছে, তো মা বলল যে একটু স্পেশাল কিছু বানাতে, তো ভাবলাম তাহলে ইডলিটাই বানাই। তো এই যে দেখো ইডলি বানিয়েছি আর তার সঙ্গে সম্বর ডাল বানিয়েছি আজকে সকালের ব্রেকফাস্ট। তো আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, বাকি সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো যাই হোক, বেশ অনেকখানি বেলা হয়ে গেছে, দুপুর মোটামুটি দুটো বাজে যাচ্ছে, এই যে ঘড়িতে দুটো বাজতে চললো। এরপর লাঞ্চ করব, আর আজকেও আমাদের মেলার এখানে দ্বিতীয় দিন, আজ 13 এপ্রিল, তো আজকেও সন্ধ্যাবেলা মেলা দেখতে যাব। তো কালকে তোমরা মেলাটা দেখলে, বেশ ফাঁকা ফাঁকাই ছিল, বেশি ভিড় হয়নি, তো আজকে দেখা যাক কতখানি ভিড় হয়। আর এবছর মানে মেলাতে যে অনেক অনেক রকমের প্রচুর রকমের দোকান আছে না, এবছরও সেটা আসেনি। তার কারণ হচ্ছে এই বছর শিবের গাজনটা আমাদের এই মেলার টাইমে পড়েছে, মানে প্রচুর জায়গায় গাজন হচ্ছে। যেমন ধরো আমাদের বাঁকুড়া জেলাতে একটেশ্বর আছে শিবের মন্দির, ওখানে একটেশ্বরের গাজন হচ্ছে। বিষ্ণুপুরের সামনে সাড়েশ্বরের মন্দির, ওখানে ডিহর গ্রামে মানে গাজনের মেলা বসে। তারপর আরও পাশাপাশি প্রচুর গাজনের মেলা বসে, তো সেই জন্য গাজনের মেলাতে ভিড়টা বেশি হয়ে গেছে বলেই আমাদের শুশুনিয়ার বারুণী মেলায় এবছর দোকানদানি একটু কম এসছে। তো কি আর করা যাবে, যেমন করোনার প্রকোপও আস্তে আস্তে বাড়ছে, সে সব মিলিয়ে আর কি এই হয়ে গেল। তো দেখা যাক যেমনই এসছে যাই এসছে, বছরকার মেলা আমাদের মানে গ্রামের মেলা একটা আনন্দ তো আছেই, যাই হোক ওটাতেই ভালো লাগছে। তো আজকেও বিকেলে যাবো, তো চলো এরপর লাঞ্চটা করে নিই। তো দেখো রেডি হয়ে গেছি, আজকে এই যে এই ব্লু কালারের ড্রেসটা পরেছি, এটা হচ্ছে বাহুবলী। বেশ অনেকদিন পরে ড্রেসটা পরলাম, তার কারণ হচ্ছে পরাই হয় না, বিয়ের পর থেকে শুধু শাড়ি পরা হতো কোনো অকেশনালি। তো এবারে এত গরমের জন্য শাড়ি বার করতে একদম ইচ্ছে করছে না, কারণ বার করলে সেগুলো আয়রন করতে হবে আর ড্রাই ওয়াশ করতে ওরকম ব্যাপার আছে। তো যাই হোক ওই জন্য ওই বাহুবলীটা পরলাম, তো বেশ ভালো লাগছে নিজেরও পরে পর। তো অনেকগুলো জামা ট্রাই করছিলাম, প্রত্যেকটা নামা জামাই আমার হয়ে গেছে ছোটো, সেগুলো সব অবশ্য বুনুল চলে গেলো, মানে বুনু সব পেয়ে গেলো। যাই হোক ওই কপালটা ভালো আমার, ভালো ভালো জামাগুলো। তো যাই হোক এটা লাস্ট টাইম পর্যন্ত এটা হলো, সবই ঠিকঠাক আছে। তো চলো এরপর মেলাতে ঘুরে আসি, আজকে দেখি মেলাটা কিরকম কি জমেছে, তো তোমরাও আমার সঙ্গে দেখবে চলো। তো চলো লেটস গো।
তো কি কিনেছি মেলাতে তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখে নাও মেলাতে আমি কি কিনলাম। কিনেছি ঝুড়ি, মায়ের জন্য ঝুড়ি নিয়েছি। এই যে এই ঝুড়িগুলো মা বলেছিল নিয়ে আসবি, তো এই ঝুড়ি কিনেছি। আর সেরকম কিছু কিনিনি, কেনার মতো কিছু। এই জিনিসগুলো বাড়িতে খুব কাজে লাগে, সবজি রাখতে আর অনেক কিছু ঢাকা ঢাকা দিতে রান্না করে আর করে। তো সেই জন্য এই যে ঝুড়ি নিয়েছি মায়ের জন্য, তো এই কিনেছি শপিং, তো তোমাদেরকে দেখালাম। তো আর মেলাতে আজকে বেশ অনেকখানি ভিড় হয়েছিল, তোমরা তো দেখলে। আর আমরা ওই যে একটা ভাগ্য পরীক্ষা হয় বলে সে আসে না, খুব ভালো লাগে ওগুলো খেলতে। তো খেললাম তিনজনেই, আমি বনু সুদীপ তো তিনজনেই খেললাম। তো তিনজনের কারোরই লাক, একদম টোটালি ব্যাড লাক, কিছু পেলাম না। তো যাই হোক, ওটাই ফান, মজা, আনন্দ। আর চড়কের এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সবাই চাপছিল, তো আমরা তো আর চাপলাম না। যাই হোক, ভয় লাগে, আমার তো মাথা ঘুরে প্রচণ্ড, দুজন আমি চাপি না। আর ঘুরে চলে এলাম, আর ঘুগনি খেলাম, মোগলাই খেলাম, এইগুলো আজকে খেলাম। আর সেরকম কিছু খাইনি মেলাতে। তো যদি তোমাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।